আপনারা আমার হাতে যে ছোট্ট সার্কিটটি দেখতে পাচ্ছেন এটা আসলে একটি অটোকাট চার্জিং মডিউল। আমরা যারা 3.7 ভোল্টের আয়রন লিথিয়াম ব্যাটারি ব্যবহার করি তারা অবশ্যই জানেন এই চার্জিং মডিউলটি কিন্তু আমাদের অবশ্যই ব্যবহার করতে হয়। তো এটিতে আমরা যে আমাদের মোবাইলে যে পিনটি আছে সেটি দিয়ে চার্জ করতে পারবো। তাছাড়াও এখানে এক্সট্রাভাবে দুইটি আলাদা লাইনও দেওয়া আছে, এখান থেকেও আপনারা অন্যভাবে লাইন দিতে পারেন, অন্য কোনো একটি পোর্ট থেকে লাইন দিতে পারেন। এখানে দেওয়া আছে ব্যাটারি বি প্লাস ও বি মাইনাস, অর্থাৎ এটি হলো ব্যাটারি প্লাস ও মাইনাস, আর এখানে দেওয়া আছে আউটপুট আউট প্লাস ও মাইনাস। তো এখান থেকে আমরা আউটপুট নিতে পারি, অর্থাৎ 3.7 ভোল্টের ব্যাটারি থেকে আমরা আউটপুট নিতে পারি। আর এখানে কিন্তু আছে দুটি ইন্ডিকেটর এলইডি, যখন ব্যাটারিটি চার্জ হবে তখন কিন্তু লাল এলইডি ও যখন ব্যাটারিটি ফুল চার্জ হবে তখন কিন্তু সবুজ ব্যাটারি দেখাবে। আর এটি কিন্তু আগেই বলেছি এটি কিন্তু অটোকাট চার্জিং মডিউল। তো এটিতে বেশ বড় বড় তিনটি চিপ দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এটি কানেকশন করব, অর্থাৎ বি প্লাস ও বি মাইনাসে এখন আমি তার লাগাবো। আপনারা কিন্তু এই অটোকাট চার্জিং মডিউলে তার লাগানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করবেন, কারণ ভুলভাল জায়গায় যদি সোল্ডারিং হয়ে যায় তাহলে কিন্তু সার্কিটটি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা সাবধানে সোল্ডারিং করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সোল্ডারিং করে নিয়েছি। এখন যে বি যে প্লাস, অর্থাৎ আমাদের যে ব্যাটারি প্লাস লাইনটি আছে আমি সেটিতে দিয়ে দেবো, প্লাস মাইনাস লাইন দুইটি কিন্তু আমি দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তো আমার দিয়ে দেওয়া শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন দিয়ে দিয়েছি। এখন আমাদের যে চার্জিং মডিউলের যে সামনের যে পোর্টটি আছে, অর্থাৎ ইউএসবি পোর্টটি, সরি আমার মোবাইলের পিনটি আছে, সেটিতে আমি এখন মোবাইলের পিন দিয়ে দেখাবো। আমি কিন্তু মোবাইলের পিন দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি লাল কালারের এলইডি জ্বলছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না। তো এখানে কিন্তু একটি লাল কালারের এলইডি জ্বলছে, অর্থাৎ ব্যাটারিটি কিন্তু চার্জ হচ্ছে। আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি লাইট অফ করে দিচ্ছি। এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি লাল কালারের এলইডি লাইট কিন্তু এলইডি কিন্তু জ্বলছে, অর্থাৎ আমাদের যে ব্যাটারিটি আছে সেটি কিন্তু চার্জ হচ্ছে। আপনারা দেখছেন লাল কালারের এলইডিটি কিন্তু জ্বলছে, এখানে কিন্তু সুন্দরভাবে দেখা গেল। তো বন্ধুরা, আমাদের যে আয়রন লিথিয়াম ব্যাটারিটি আছে এটি কিন্তু সমস্যা ছিল, তো আমি তার সেটাই পরিবর্তে আরেকটি আয়রন লিথিয়াম ব্যাটারি লাগিয়েছি। এখন আমাদের যে আউট প্লাস ও লাইন মাইনাস লাইনটি আছে সেটি থেকে আমরা ভোল্টেজ মেপে দেখবো আসলে এটি সম্পূর্ণ কারেক্ট ভোল্টেজ দিচ্ছে কি না দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন 3.4 ভোল্টের কাছাকাছি এটি কিন্তু ভোল্টেজ আউটপুট দিচ্ছে। আপনারা দেখতেই পেলেন অটোকাট চার্জিং মডিউলটি কিন্তু তার কাজ সুন্দরভাবেই করছে। তো সামনের ভিডিওতে কিন্তু আমরা এরকম একটি চার্জিং মডিউল বানাবো, কিন্তু সেটিতে অটোকাট কোনো সিস্টেম থাকবে না। তো ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, আর এমনি নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। পাশাপাশি ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সঙ্গে থাকবেন। আর এই জিনিসটি কিনেছি কিন্তু আমি অনলাইন থেকে, এটি প্রায় আমার কাছে 35 টাকার কাছাকাছি নিয়েছিল। তো আপনারা অনলাইন থেকে কিনতে পারেন, ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে। তাছাড়া আপনারা এটি আপনাদের আশেপাশের মার্কেটে কিন্তু খুঁজে পেতে পারেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।